জন্য আমাকে বড় মা বলতে বলেছেন। তো একটা প্রশ্ন, নেতাজির কথা আমরা তো শুনছি এতক্ষণ ধরে, আমাদের কারোর মধ্যে কি এটা মনে হয়েছে যে নেতাজির মতো আমি হতে চাই? রেইজ হ্যান্ডস। দারুন দারুন। তাহলে নেতাজির মতন হতে গেলে কি করতে হবে একটু একটু সংক্ষেপে? তো নেতাজি যখন তোমাদের মতনই ছিল তখন উনি এক বন্ধুর বাড়িতে গেছিলেন, তো কিছু ওই বই দেখে একটু পাতা এপিট ওপিট উল্টেছেন, উল্টে দেখছেন আরে এগুলো তো যেন আমার ভেতরে ভীষণ ভাবে টানছে, এগুলোর মধ্যে কিছু একটা আছে যেগুলো মানে আমি হেল্পলেস লাগছে আমার, এগুলো না পড়লে আমার হবে না। তো বইগুলো উনি নিয়ে আসলেন, পড়লেন। বইগুলো ছিল স্বামীজির, উনি স্বামীজিকে পেলেন ওই বইগুলোর মধ্যে দিয়ে, স্বামীজির আদর্শ পেলেন এবং উনি বুঝলেন যে দেখবে না আপেল গাছ কাশ্মীরে হয়, আপেল গাছ কিন্তু এখানে সেইভাবে অত ভালো হয় না, তাহলে যে জমির জন্য যে ফসল, তো নেতাজির মনটাও ঠিক ওইগুলোর জন্যই তৈরি ছিল। এখন আমরা কি করে তৈরি হব, নেতাজি কি করে মতন কি করে হব? তো নেতাজি তো স্বামীজিকে পেলেন, স্বামীজির থেকে উনি পেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছে, বলছে আরে তোর ভেতরেই তো পাওয়ার হাউস আছে, তুই তো সব করতে পারিস। স্বামীজিও তাই বলছেন এবং করে দেখালেন নিজের জীবন দিয়ে, এবং নেতাজিও তাই করে দেখালেন। তো বেসটা কি? বেসটা হচ্ছে পবিত্রতা, সংযম। হোয়াট ইজ দ্যাট পবিত্রতা সংযম? খুব খেতে ভালো লাগে কার কার? সবার। তো আমরা কখনো যদি খাই ঠিক আছে কোনো প্রবলেম নেই, খুব খাই, কিন্তু একটু তার পাশাপাশি একটু রাখতে হবে যে একটু যদি কাউকে দেওয়া যায় যে খেতে পায় না একটু, এই যে এরকম প্র্যাকটিস, এরকম প্র্যাকটিস, এটাকে সংযম বলে। তারপর বাবা মা বাড়িতে নেই, মোবাইলটা আমার হাতে আছে, মোবাইলটা আমি যা ইচ্ছে দেখছি, নো যা ইচ্ছে আমরা দেখবো না, কেউ গার্ড নেই, কেউ আমাদের বারণ করবে না যে এটা দেখো না এটা করো না, নিজেরা নিজেদের। ওই যে নেতাজি কি করলেন, উনি স্বামীজির আজে বাজে বই তো উনি নিতেই পারতেন, পড়তেই পারতেন, কত রকম বই আছে, কত রকম টপিক আছে ইউটিউব গুগল, কত রকম টপিক, তোমাকে চুজ করতে হবে যে তুমি কোনটা দেখবে। তো বেস হচ্ছে সংযম, যে না ওই যে তিনটে বাঁদরের গল্প বোধ হয় আমরা জানি, যে ভালো কথা শুনব, ভালো কিছু দেখব। তো এই রকম করতে করতে কি হবে, আমাদের আমরা তৈরি হব। আর একটা হচ্ছে ঠাকুর যে গাইডলাইন্সটা দিলেন যে পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হতে হবে, আমাদের ভেতরে প্রচন্ড পাওয়ার আছে, আছে তো, কি করে বুঝবো পাওয়ার আছে কি করে বুঝবো, বুঝতে পারি? মেডিটেশন করতে হবে, ধ্যান। আমাদের ক্লাসটা যদি যখন শুরু হবে আমরা একটু একটু করে এগুলো শেখাবো, তোমরা বাড়িতেও এগুলো মানে ছোট থেকে যদি আমরা করি তাহলে খুব বুঝতে পারবো। প্রথম হচ্ছে সংযম, পিওরিটি, আর তারপরে হচ্ছে নিজের গভীরে নিজের ভেতরে ওই পাওয়ারের সাথে কানেক্টেড হওয়া, নিজের ভেতরে যে পাওয়ার সেটাকে রিয়েলাইজ কর, তবে না ওটা বেরিয়ে আসবে। নেতাজি স্বামীজি আমরা প্রত্যেকে সেই প্রসেসে আছি, আমরা আমি বলছি আমিও সেই প্রসেসে আছি, যত আমরা ছোট থেকে জানতে পারবো এগুলো তত তাড়াতাড়ি আমরা এর মধ্যে যত আসতে পারবো তত এগুলো আমাদের মধ্যে ডেভেলপড হবে। তো এই দুটো আমাদের, কেউ বারণ করবে না যে ভালোটাই করো খারাপটা করো না, কিন্তু ওটা আমাদের নিজেদেরকে নিজেদের গার্জিয়ান হতে হবে যে আমরা শুধু ভালোটাই করব, খারাপটা কমাবো। আরেকটা কথা, ছোট্ট কথা, নেতাজি ওই যে টর্পেডোটা হঠাৎ করে যখন জলে ভেসে উঠেছিল, ওটা ভেসে ওঠার কথা না, মানে তলায় সাবমেরিনটা তো জলের তলা দিয়ে যাচ্ছে,
তো ওখান তখন ওই ভেতর থেকে বোঝা যায় যে উপরে অনেক শত্রুদের পক্ষ থেকে জাহাজ ঘোরাফেরা করছে। তো তখন সেই ভয়ে, কারণ ইংল্যান্ডে তখন একটা আবিষ্কার হয়েছিল নতুন, ওরা আবিষ্কার করেছিল যে ওদের একটা র্যাডার যেটা এখন যন্ত্র সেইটা তখনই আবিষ্কার হয়েছিল, কিন্তু তার ফলে না আশেপাশের কোনো কিছু মানে জলের তলাতেও কি আছে সেটা ওই র্যাডারে ধরা পড়ে যাচ্ছিল। তো সেই সাবমেরিনে, নেতাজি যে সাবমেরিনে ছিলেন জার্মানি সাবমেরিনে, তারা সেই নাবিক যারা ছিল তারা এত ভয় পেয়ে গেছেন যে ভয়বশত কোন রকম একটাতে কিছু জন্য সাবমেরিনটা হঠাৎ করে মানে আরো চলে না গিয়ে হঠাৎ করে ওপরে উঠে গেছে, আর ওপরে উঠেই দেখছে মানে ইংল্যান্ডের ওই শত্রুপক্ষের জাহাজ, এবং একটি জাহাজ তাদের তারা ধাওয়া করে। কিন্তু সেই মুহূর্তে নেতাজি চিরশ্রী দিয়ে যেটা বললেন, ভীষণ একদম একনিবিষ্ট, কি করে পসিবল, কি করে উনি ভয় না পেয়ে, সবাই যখন ওই রকম ভয় পাচ্ছেন উনি ভয় না পেয়ে কিভাবে ওইভাবে চুপ করে বসে থাকতে পারলেন। উনি তখন নোটস দিচ্ছিলেন আবিদ হাসানকে, তো হাসান উনি ভয় পেয়ে ওনার হাত কাঁপছে, তো হাসানকে উনি ধীর ভাবে বললেন যে তোমাকে যে আমি বললাম দুবার তুমি এখনো লেখনি। হাসান বলছে ওকে সরি সরি নেতাজি, বলে উনি আবার নিমগ্ন হওয়ার চেষ্টা করলেন। তো ওই যে ধ্যানমগ্নতা বিপদের সিচুয়েশনেও, এটা আমরা যত প্র্যাকটিস করব তত এটা আমাদের মধ্যে আরো গাঢ় হবে। তো এই দুটো শিক্ষা মানে আমি নিজেও বুঝেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম, যে এক হচ্ছে আমাদের কেউ বলবে না ভুলটা করো না, বাট আমাদেরকে চেষ্টা করতে হবে, নিজেদের গার্জেন নিজেদেরকে হতে হবে। কেউ যখন থাকবে না সেখানে, আমি আমার সাথে যখন একা তখন আমি কিরকম সেটা খুব বোঝা যায়, আমি দুষ্টুমি করছি না ভালো থাকছি, ভালো কাজ ভালো পড়ছি, ইউটিউবে ভালো দেখছি না কি দেখছি, সেটা খুব ইম্পর্টেন্ট এক। আর তুই একটু আমাদের কানেক্টেড হতে হবে, মেডিটেশন একটু, এইগুলো। আর একটা আছে সেবা, মানে একটু অন্য মানুষের জন্য কিছু ভাবা, একটু কিছু অন্য মানুষের জন্য কিছু করলে, স্বামীজি নেতাজির গুরুজি উনি বলছেন যে অন্যের জন্য যদি কিছু একটু করা যায় তাহলে ভেতরে সিংহের শক্তি জেগে ওঠে। এগুলো মানে মানে একদম 1+1=2 এরকম, অন্যের জন্য যখনই তুমি কিছু করবে না তখনই ভেতরে একটা পাওয়ার তৈরি হয়, এটা করতে 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 এই পাওয়ারটা প্রচন্ড হয়, একদিনে এটা বোঝাও যায় না। সিন্ধু তাই বলে একজন আছেন, উনি বেগার ছিলেন, রিসেন্ট উনি উনার প্রাণ মানে দেহ ত্যাগ করেছেন, উনি মানে খুব অসাধারণ একজন মহিলা, উনি নিজে বেগার থেকে একটা অরফানেজ, খুব বড় অরফানেজ করলেন। আমি ভাবছিলাম যে কি করে পসিবল হলো এটা, তো ওই যে উনি যখন ভিক্ষা করে খাবারগুলো সংগ্রহ করতেন না, আগে নিজে খেতেন না আর সবাইকে দিয়ে খেতেন, এই যে সবাইকে দিয়ে অন্যের কথা ভাবছেন তখনই উনার মধ্যে না সেই পাওয়ারটা আরো যাচ্ছে। তো আমাদের ওইরকম প্রত্যেকে পাওয়ারফুল হতে হবে না? ঠিক, চলো আজকে এইটুকুই, হরি ওম তৎসাত।